2022 সালে দেশে 24,000 এরও বেশি ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয় 342 কোটি টাকার। রাজধানীতে এক কর্মশালায় এ তথ্য দেওয়া হয়। আগুনের ঝুঁকি এড়াতে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দেন বক্তারা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। সম্প্রতি রাজধানীতে কয়েকটি ঘটনায় মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 2021 সালে দেশে অগ্নিকাণ্ড ঘটে 21,601টি। 2022 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 24,102-এ। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে 9,275টি, গ্যাসের সরবরাহ লাইনের ত্রুটির কারণে 795টি এবং গ্যাসের সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণ ঘটে 94টি। রবিবার রাজধানীতে এক কর্মশালায় এসব তথ্য উঠে আসে। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণজনিত দুর্ঘটনা নাগরিক মানবাধিকার প্রেক্ষিত শিরোনামে এই আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। 2022 সালে ঘটেছে 24,102টি অগ্নিকাণ্ডের ঘটনা। শুধুমাত্র অগ্নিকাণ্ডেই এক বছরের ক্ষতির পরিমাণ 342,58,391 টাকা। ভবন মালিক কিংবা ব্যবসায়ী এবং শিল্প মালিকদের আইন প্রতিপালনে বাধ্য করার জন্য রাষ্ট্রীয় আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মুক্ত আলোচনায় বক্তারা দুর্ঘটনা রোধে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন। আমাদের উন্নয়নটার ভিতরে সবই আছে, জাস্টিস নেই। শাস্তির কঠোরতা এবং তীব্রতা যদি বেশি হয় তখন মানুষ ভয় পাবে। দেশের বিভিন্ন স্থাপনা অগ্নি ঝুঁকিতে রয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। শঙ্কিত হচ্ছে যে আমাদের যেহেতু বাংলাদেশ তিনটা টেকটোনিক প্লেটের মাঝখানে, ভূমিকম্পের পরে ক্যাসকেডিং ইফেক্ট হিসেবে অগ্নিকাণ্ডটা হচ্ছে বড় সবচেয়ে বড় বিপদ। জনবল স্বল্পতার কারণে অগ্নি ঝুঁকি নজরদারি করা যাচ্ছে না বলে জানাই ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কিছু ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজন আছে। এই 250 জন সারা বাংলাদেশের জন্য কতটুকু ক্যাপাসিটি বিল্ডিং এর অংশ সেটা আমার কাছে একটা প্রশ্ন। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ সংক্রান্ত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ে কোর্স চালুর পরামর্শ দেন বক্তারা। প্যানেল মানে সব লাইনে একই ডাক্তারের মধ্যে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। 2022 সালে দেশে 24,000-এরও বেশি ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয় 342 কোটি টাকার। রাজধানীতে এক কর্মশালায় এ তথ্য দেওয়া হয়। আগুনের ঝুঁকি এড়াতে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দেন বক্তারা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। সম্প্রতি রাজধানীতে কয়েকটি ঘটনায় মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 2021 সালে দেশে অগ্নিকাণ্ড ঘটে 21,601টি। 2022 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 24,102-এ। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে 9,275টি, গ্যাসের সরবরাহ লাইনের ত্রুটির কারণে 795টি এবং গ্যাসের সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণ ঘটে 94টি। রবিবার রাজধানীতে এক কর্মশালায় এসব তথ্য উঠে আসে। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণজনিত দুর্ঘটনা নাগরিক মানবাধিকার প্রেক্ষিত শিরোনামে এই আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। 2022 সালে ঘটেছে 24,102টি অগ্নিকাণ্ডের ঘটনা। শুধুমাত্র অগ্নিকাণ্ডেই এক বছরের ক্ষতির পরিমাণ 342,58,391 টাকা। ভবন মালিক কিংবা ব্যবসায়ী এবং শিল্প মালিকদের আইন প্রতিপালনে বাধ্য করার জন্য রাষ্ট্রীয় আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মুক্ত আলোচনায় বক্তারা দুর্ঘটনা রোধে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন। আমাদের উন্নয়নটার ভিতরে সবই আছে, জাস্টিস নেই। শাস্তির কঠোরতা এবং তীব্রতা যদি বেশি হয় তখন মানুষ ভয় পাবে। দেশের বিভিন্ন স্থাপনা অগ্নি ঝুঁকিতে রয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। শঙ্কিত হচ্ছে যে আমাদের যেহেতু বাংলাদেশ তিনটা টেকটোনিক প্লেটের মাঝখানে, ভূমিকম্পের পরে ক্যাসকেডিং ইফেক্ট হিসেবে অগ্নিকাণ্ডটা হচ্ছে বড় সবচেয়ে বড় বিপদ। জনবল স্বল্পতার কারণে অগ্নি ঝুঁকি নজরদারি করা যাচ্ছে না বলে জানাই ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কিছু ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজন আছে। এই 250 জন সারা বাংলাদেশের জন্য কতটুকু ক্যাপাসিটি বিল্ডিং এর অংশ সেটা আমার কাছে একটা প্রশ্ন। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ সংক্রান্ত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ে কোর্স চালুর পরামর্শ দেন বক্তারা। প্যানেল মানে সব লাইনে একই ডাক্তারের মধ্যে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।